রাজ্যে পশ্চিম আসনের সাংসদ প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী পদে স্থান পেলেন বুধবার। এদিন দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী রদবদলে নিয়ে শুরু হয় বৈঠক। বৈঠকে অংশ নিতে গত দুদিন আগে রাজ্য থেকে দিল্লি ছুটে যেতে হয়েছিল সাংসদ প্রতিমা ভৌমিককে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদ্বয়। মন্ত্রিসভার সম্প্রসারণ ঘোষণা হয়েছিল আগে। সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে 36 জনকে এই মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পাচ্ছেন এই খবর চাউর হতে আনন্দে উল্লাসে মেতে উঠে সোনামুড়া মহকুমার দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। সাংসদ প্রতিমা ভৌমিকের বাড়ি সোনামুড়া মহকুমার কাঠারিয়া ব্লকের উত্তর পাহাড়পুরের বরনারায়ণ এলাকায়। এলাকায় সাংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে বরনারায়ণ বাজারে বড় স্ক্রিনের ব্যবস্থা করা হয়। শপথ অনুষ্ঠান দেখেছেন এলাকার লোকজন। কিন্তু গত কয়েক মাস যাবত যেহেতু কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জল্পনা শুরু হয়েছিল, তখন কিছুটা ধারণা করা হয়েছিল ত্রিপুরা রাজ্য থেকে সাংসদ প্রতিমা ভৌমিক মন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে যেতে পারে। আর সেই কল্পনা বুধবার দুপুরে বাস্তবে পরিণত হয়। এদিন দুপুরে সামাজিক মাধ্যমে প্রতিমা ভৌমিকের নাম ছড়িয়ে পড়তেই রাজ্যে শুরু হয় উল্লাস। সন্ধ্যা 6টায় কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ বাক্য পাঠ প্রতিমা ভৌমিককে পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। হিন্দি ভাষায় শপথ বাক্য পাঠ করেন সাংসদ প্রতিমা ভৌমিক। তবে এদিন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রতিমা ভৌমিক স্থান পাওয়ার পর রাজ্যে সন্ধ্যার পর থেকে শুরু হয় বাজি পটকা ফাটানো। আনন্দে মেতে উঠে আপামর জনগণ। তবে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সহ 11 জন কেন্দ্রীয় মন্ত্রী বাদ পড়েছেন। তারা হলেন বাবুল সুপ্রিয়, ধর্তা সঞ্জয় শ্যামরাও, ডিবি সদানন্দ গৌড়া, রবিশঙ্কর প্রসাদ, থাওয়ারচাঁদ গেহলুত, রমেশ পোখরিয়াল, প্রকাশ জাভেদকার, সন্তোষ কুমার গাঙ্গোয়ার, বাবুল সুপ্রিয় দেবশ্রী চৌধুরী, রতনলাল কাটারিয়া, প্রতাপচন্দ্র সারঙ্গী।